হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেক দিনকার মতো আমরা আবারও হাজির হয়েছি জেনারেল নলেজের সম্পূর্ণ আরও একটি নতুন ক্লাস নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা বেশ কিছু প্রশ্ন উত্তর, যেগুলি অলরেডি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের আপকামিং প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটিকে তোমরা কেউই মিস করবে না, প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তোমরা যদি এই পিডিএফটিকে সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে চাও, ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে আমি একটি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এছাড়া তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ ক্লাসের পিডিএফগুলো সেখানে আমরা দিয়ে থাকি, তো সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। তো জেনারেল নলেজের আজকের ফার্স্ট কোশ্চেনটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অবশ্যই তোমরা নোট করে নেবে। আর অন স্ক্রিনে তোমরা চারটি অপশন দেখতে পাচ্ছ, প্রত্যেকটি প্রশ্নের সাথে সাথে আমি অপশন তোমাদেরকে বলে দেব এবং তোমরা চেষ্টা করবে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। অর্থাৎ ভিডিওটি দেখার সাথে সাথে তোমাদের একটি মক টেস্ট দেওয়া হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিজেরা দিতে পারলে। তো ফার্স্ট অপশন যেটি রয়েছে 1911 সালে, অপশন বি 1912 সালে, অপশন সি 1913 সালে এবং অপশন ডি কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ 1911 সালে। তোমরা একটু ইন ডিটেলে দেখে নেব, 1911 সালে ঘোষণা করা হয় যে ভারতের ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলির রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে। 1927 সালে নতুন দিল্লি নামটি দেওয়া হয় এবং নতুন রাজধানী উদ্বোধন করা হয় 1931 সালের 13ই ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন, আম্বেদকর স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত? অপশন এ কটক, অপশন বি কলকাতা, অপশন সি দিল্লি অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন সি দিল্লি। নেক্সট কোশ্চেন, কোথায় ভারতের প্রথম সুতাকলটি অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তো অবশ্যই প্রশ্নের উত্তরটি তোমরা নিজেরা একটু দেওয়ার চেষ্টা করবে। তো অন স্ক্রিনে চারটি অপশন দেখতে পাচ্ছ, প্রথম অপশন রয়েছে গুজরাট, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি উত্তরপ্রদেশ এবং অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন বি পশ্চিমবঙ্গ, ঘুষুড়ি। তো আমরা একটু ইন ডিটেলে দেখে নেব, 1818 সালে কলকাতার নিকটবর্তী ঘুষুড়িতে প্রথম সুতির টেক্সটাইল কারখানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতের সুতি বস্ত্র শিল্প প্রতিষ্ঠার সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি আসাম, অপশন সি তামিলনাড়ু অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এ প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ পশ্চিমবঙ্গ। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি বাঁকুড়া জেলার দুর্লভপুর শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট কোশ্চেন, কোন দেশে বিশ্বের উচ্চতম হ্রদ তিতিকাকা অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট জেনারেল নলেজের একটি প্রশ্ন, তো অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করো। অন স্ক্রিনে চারটি অপশন রয়েছে, ফার্স্ট অপশন অস্ট্রেলিয়া, অপশন বি রাশিয়া, অপশন সি দক্ষিণ আমেরিকা অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন সি দক্ষিণ আমেরিকা। তো আমরা একটু ইন ডিটেলে দেখে নিই, তিতিকাকা পূর্ব মধ্য দক্ষিণ আমেরিকার একটি হ্রদ। এটি বিশ্বের সর্বোচ্চ নৌ চলাচল যোগ্য হ্রদ এবং সমুদ্রতল থেকে 3,810 মিটার উচ্চতায় অবস্থিত তিতিকাকা হ্রদ পৃথিবীর সর্বোচ্চ হ্রদ, যেখানে বাণিজ্যিক ভিত্তিতে নিয়মিত নৌ চলাচল হয়ে থাকে। নেক্সট কোশ্চেন,
তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যদি আমাদের এই ক্লাসের পিডিএফটিকে ডাউনলোড করতে চাও ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পাবে সম্পূর্ণ ফ্রিতে। আমরা কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি সমস্ত ক্লাসের পিডিএফ অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়ালগুলো, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তাছাড়া তোমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো যদি প্রত্যেক দিন ডাউনলোড করতে চাও তো আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো নেক্সট কোশ্চেন যেটি রয়েছে, গ্রে কাপ নিচের কোন খেলাটির সাথে সম্পর্কিত? অপশন এ ক্রিকেট, অপশন বি হকি, অপশন সি ফুটবল, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নে সঠিক উত্তর যেটি হবে অপশন সি ফুটবল। গ্রে কাপ এটি ফুটবল খেলার সাথে সম্পর্কিত। গ্রে কাপটি ক্যানাডিয়ান ফুটবল লীগ অর্থাৎ সিএফএল এর চ্যাম্পিয়নশিপ এবং বিজয়ী দলকে দেওয়া একটি ট্রফি। নেক্সট কোশ্চেন, চন্দ্রপ্রভা অভয়ারণ্যটি ভারতের কোথায় অবস্থিত? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি আসাম, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন বি উত্তরপ্রদেশ। চন্দ্রপ্রভা বন্যজীবন অভয়ারণ্য যা চন্দ্রপ্রভা নামেও পরিচিত, মধ্য ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের চান্দৌলি জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? অপশন এ সোনিয়া গান্ধী, অপশন বি সুচিতা কৃপালিনী, অপশন সি মমতা ব্যানার্জি, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। আশা করি প্রত্যেকটি ফ্রেন্ড এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারবে, এবং কারা কারা দিচ্ছ কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে, আমি প্রত্যেকটি কমেন্ট সেখান থেকে দেখে নেব। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন সি মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখা কি নামে পরিচিত? অপশন এ রেড ক্লিপ লাইন, অপশন বি ডুরান্ড লাইন, অপশন সি ম্যাকমোহন লাইন, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন বি ডুরান্ড লাইন। তো আমরা একটু ইন ডিটেলে দেখে নিই, 1896 সালে ব্রিটিশ কূটনৈতিক স্যার মার্টিমার ডুরান্ডের দ্বারা নির্ধারিত ভারত ও আফগানিস্তানের সীমানা লাইনটি ডুরান্ড লাইন নামে পরিচিত। এটি ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানকে পৃথক করেছিল। নেক্সট কোশ্চেন, আসামের বর্তমান রাজ্যপালের নাম কি? অবশ্যই তোমাদের প্রত্যেকটি রাজ্যের রাজ্যপাল, প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম তোমাদের জানা থাকা দরকার, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে, তাই আমরা প্রত্যেকটি ক্লাসে কিন্তু এই ধরনের প্রশ্ন অ্যাড করে থাকি। তো অন স্ক্রিনে চারটি অপশন রয়েছে তোমাদের জন্য, অপশন এ জগদীশ মুখী, অপশন বি শিবচরণ মাথুর, অপশন সি জানকী বল্লভ পটনায়ক, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে অপশন এ জগদীশ মুখী, অর্থাৎ জগদীশ মুখী তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং বর্তমান আসামের রাজ্যপাল। নেক্সট কোশ্চেন যেটি রয়েছে, এটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো, অর্থাৎ তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো প্রশ্নটি হলো নিনাই জলপ্রপাতটি কোথায় অবস্থিত? তো অন স্ক্রিনে চারটি অপশন রয়েছে, অপশন এ গুজরাট, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি আসাম, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। তো সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি পরবর্তী ক্লাসে সঠিক উত্তর যে দিতে পারবে তার নাম আমি পরের ক্লাসে জানিয়ে দেবো, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। তো জেনারেল নলেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বাছাই করা বেশ কিছু প্রশ্ন উত্তর যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং আপকামিং তোমাদের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেই ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সাথে আজকের এই ক্লাসে শেয়ার করলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে, পাশাপাশি ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে, আর ভিডিওটিকে যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও প্লিজ একটু দেখার সুযোগ করে দেবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো,
সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার প্রথম দেখার জন্য।